হ্যালো গাইস আজকে ফিউচার ট্রেডিংয়ের একটা কয়েন বলবো যে কয়েনটাতে যদি আপনি লং বা শর্ট করেন তাহলে এখান থেকে প্রফিট আর্নিং করতে পারবেন এবং এটা মানে একদম গ্যারান্টিড ধরতে পারেন যে আর্নিং করতে পারবেন ঠিক আছে প্রফিট তো কয়েনটার নাম বলে দিলেই এমন নয় যে আমি কয়েনটার নাম বলে দিলাম আপনারা সঙ্গে সঙ্গে গিয়ে পরে সেই কয়েনটাতে ট্রেড করতে লাগিয়ে দিলেন তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে ঠিক আছে কয়েনটাতে ট্রেড করার আগে কিছু স্ট্র্যাটেজি আমি এই ভিডিওতে বলবো মানে যেগুলো ফুলফিল হতে হবে তবেই এই কয়েনটাতে ট্রেড করবেন ঠিক আছে এবং তার সাথে সাথে এই ভিডিওর মধ্যে আমি ডবল প্রফিট স্ট্র্যাটেজিও আপনাদের সাথে শেয়ার করব তো তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ট্রেডিং সংক্রান্ত স্ট্র্যাটেজি ট্রিক পাওয়ার জন্য এবং তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে নানা ধরনের ফিউচার ট্রেডিং সম্পর্কিত আপডেট নিউজ এবং কল দেওয়া হয় তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো দেখুন কয়েনটার নাম হচ্ছে বিটিসি ডোম ঠিক আছে এখানে যদি আপনারা সার্চ করেন বিটিসি ডি লিখে পড়ে তাহলে কিন্তু কয়েনটা আপনাদের সামনে চলে আসবে এরকম বিটিসি ডোম বলে যে কয়েনটা রয়েছে ঠিক আছে তো এটা বিটিসি আপনারা ডোমিনান্স জানেন ব্রিটিশি ডোমিন্যান্সেরই একটা কয়েন ঠিক আছে ব্রিটিশি ডোমিন্যান্স যে ইন্ডিকেট করে তারই একটা কয়েন ব্রিটিশি ডোমিন্যান্স সম্পর্কে একদম ডিটেলস ভিডিও বানানো রয়েছে আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে কারণ এই কয়েনটাতে ট্রেড করতে হলে ওই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে ওখানে সমস্ত কিছুই বোঝানো রয়েছে একদম ফুল ডিটেলসে ঠিক আছে তো ডমিন্যান্স আপনারা জানেন যে মার্কেটের মধ্যে বিটকয়েন কতটা পরিমাণ জায়গা জুড়ে রয়েছে সেটাই হচ্ছে ডমিনান্স তো বিটিসি ডোমিন্যান্সের ওইখানে আমি মোটামুটি চার পাঁচটা কন্ডিশন বলেছিলাম যে কখন কি হতে পারে ওই ভিডিওটা থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখানে বিটিসি ডোমের যে কয়েনটা রয়েছে দেখুন যখন বিটিসির প্রাইস কমবে ঠিক আছে তখন কিন্তু বেশিরভাগ সময় ব্রিটিশির যে ডোমিন্যান্স সেটা কিন্তু বাড়তে থাকে ব্রিটিশের প্রাইস কমলে ব্রিটিশের যে ডোমিনেন্স সেটা কিন্তু বাড়বে আর ব্রিটিশের প্রাইস কমলে আপনারা জানেন যে অল্ট কয়েনগুলো প্রাইসও কমে যায় ঠিক আছে কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে সব সময় নয় কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেখানে ব্রিটিশের প্রাইস কমবে কিন্তু মানে অল্ট কয়েনের প্রাইস খুব বেড়ে যায় ঠিক আছে তো সেই কন্ডিশনও বলা আছে সমস্ত কিছু একদম ডিটেলসে বলা আছে ওই ভিডিওটাতে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে ত' ব্ৰিটিছৰ প্ৰাইচ যখ কমে এটা একদম সেই একি হাৰেই ড'মিন ঠিক আছে ব্ৰিটিৰ প্ৰাইচ দেখোন ব্ৰিটিছৰ প্ৰাইচ যখ বাঢ়ে বেছিভাগ সময় এটাৰ যে ডমিনান্স চৰি ব্ৰিটিছৰ প্ৰাইচ যখ কমে তখনে ডমিনান্স যে বাঢ়ে দেখোন আজকে এই যে কেণ্ডেলটা এই কণ্ডেলটো আমাৰ এখন সবুজ হে অৰ্থাৎ কি না ব্ৰিটিছৰ যে ড'মিন আজকে যদি আমি আপোনালোকে Uh, btc सर प्राइस देखा तो देखाय तो तो, btc usd तो এখানে যদি প্রাইস তো দেখায় তো তার যে ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন তার যে ক্যান্ডেলটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন লাল হচ্ছে ঠিক আছে ওখানে btc ডমিনেন্স যেটা দেখলাম তার ক্যান্ডেলটা সবুজ হচ্ছে এটা কিন্তু লাল হচ্ছে তো এখানে যদি পনেরো মিনিটের চার্ট দেখি তো পনেরো মিনিটের চার্টও আমরা দেখতে পাবো যে এখানে দেখুন যে ক্যান্ডেলগুলো ব্রিটিশির প্রাইসের যে ক্যান্ডেলগুলো দেখুন রিসেন্ট যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা লাল তার আগেরটা ছিল সবুজ ঠিক আছে তো দেখুন এবার যদি বিটকয়েন ডোমিন্সটা দেখায় না তো সেখানেও দেখতে পাবেন যে এর ঠিক উল্টোটা হচ্ছে ঠিক আছে এ ঠিক উল্টোটা হচ্ছে তো দেখুন এখানে বিটকয়েন ডোমিন্সে চলে এসে চলে আসলাম তো এখানে দেখুন এখানে দেখুন বিটকয়েনের যে ডোমিনান্সের প্রাইস সেটা কিন্তু তার যে চার্ট সেখানে ক্যান্ডেলগুলো কিন্তু সবুজ দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ এখান থেকে এটা বুঝতে পারছি যে বিটকয়েন যখন প্রাইসটা কমছে তখন ব্রিটিশের ডোমিনান্সের যে প্রাইস সেটা কিন্তু বাড়ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে দেখতে হবে তো ট্রেড আপনি কীভাবে করবেন ট্রেড করার জন্য আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখতে হবে যে ব্রিটিশি কোন জায়গাতে রেজিস্ট্যান্স রয়েছে ঠিক আছে তো বিটিসির যে জায়গাতে রেজিস্ট্যান্স রয়েছে সেখান থেকে তো বিটিসির নিচে আসার চান্স অনেক বেশি থাকে তো সেই জায়গাতে যখন বিটিসি নিচে আসার চান্স থাকবে সেই জায়গাতে আপনি আপনার যে বিটিসির যে ডোমিন্যান্স সেটাতে লং করে দেবেন ঠিক আছে ঠিক একইভাবে বিটিসি যদি দেখেন যে মানে নিচ দিকে আসছে এবং একটা সাপোর্ট রয়েছে নিচে তো সেই সাপোর্ট কে যখন আসবে সেখান থেকে বিটিসির মানে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি তো যখন নিচে আসবে তো সেই সাপোর্টজনের কাছাকাছি যখন আসবে তখন আপনি কিন্তু বিটিসি ডোমিনান্স যেটা রয়েছে সেটাতে কিন্তু শর্ট করতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি বিটিসি ডোমিন্যান্স যে কয়েনটা রয়েছে এটাতে লং এবং শর্ট স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন তার সাথে সাথে যে ডবল প্রফিট স্ট্র্যাটেজি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ডবল প্রফিটের স্ট্র্যাটেজি হচ্ছে ধরুন আপনি বিটকয়েন বা অল্ট কয়েন যে কোনো কয়েনে ট্রেড করছেন তার সাথে সাথে আপনি এই ব্রিটিশের কয়েনটা কয়েনটাতেও ট্রেড করতে পারেন ঠিক আছে ধরুন বিটকয়েন নিচে আসছে নিচে একটা সাপোর্ট রয়েছে সেখানে আপনি ভেবে নিয়েছেন যে সেখানে আপনি লং করবেন ঠিক আছে তো সেখানে যেহেতু লং করলেন ঠিক একই সময়ে বিটকয়েনের ডোমিন্স যে কয়েনটা রয়েছে সেটাতে তখন শর্ট করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার দুদিক থেকে প্রফিট হবে বিটকয়েন উপরে যাবে তখন আপনার প্রফিট হবে আবার ওইদিকে বিটকয়েনের যে ডোমিনান্সের যে কয়েনটা সেটাতে শর্ট করেছেন সেটার থেকেও প্রফিট হবে অর্থাৎ দুদিক থেকে প্রফিটটা চলে এলো ঠিক আছে তার মানে হচ্ছে ডবল প্রফিট কিন্তু আপনাদের হয়ে যাবে কিন্তু বিটকয়েন ডোমিন্সের ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় যে বিটকয়েন প্রাইস একটা নির্দিষ্ট হারে ডাম্প হচ্ছে এবং অল্ট কয়েন সেই একই হারে ডাম্প হচ্ছে তখন কিন্তু বিটকয়েনের যে ডোমিনান্স এটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যায় ঠিক আছে মানে সেরকম ওঠানামা করে না তো এই ক্ষেত্রে বিটকয়েনের ডোমিনেন্সে ট্রেড করাটা মানে সেরকম প্রফিটেবল হয় না তো সেই সময় আপনারা ট্রেডটা নাও করতে পারেন উইথ কয়েন ডোমিন্স কয়েনটাতে কিন্তু যে যে কন্ডিশানগুলো বলা রয়েছে আগের ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তারপরে এই কয়েনটাতে ট্রেড করবেন হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে একদম অ্যাকুইরেট প্রফিট হবে আপনাদের তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা সম্পর্কে আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ